আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদে সলাত পড়লে অনেক মানুষ বলে থাকে যে জিন আসে, শয়তান আসে। শয়তান তাদেরকে ভয় দেখায়, সামনে দাঁড়িয়ে থাকে, অথবা আপনি উপলব্ধি করতে পারেন আপনার আশেপাশে কে যেন হাঁটছে, আপনাকে ডাকছে, আপনাকে স্পর্শ করতে চাচ্ছে। এরকম কথা অনেক মানুষে বলে থাকে। এখন আমরা কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করে নিব যে আসলে কি শয়তান ভয় দেখে কি না। তাহাজ্জুদের সময় ফেরেশতারা সব সময় উপস্থিত থাকে, অর্থাৎ তাহাজ্জুদের সালাতের সময় ফেরেশতারা আপনার কাজের জন্য সহযোগিতা করে, রহমতে ফেরেশতারা আপনাকে গাইডলাইন দেয়। তার মানে এই হাদিস বলছে যে ফেরেশতারা উপস্থিত থাকে, তারা হলো বডিগার্ড। তাহাজ্জুদের সালাত পড়লে শরীরের রোগ দূর হয়, হাদিসে এসেছে। এই সলাত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এবং শরীরের রোগ দূর করবে, আলহামদুলিল্লাহ। তার মানে তাহাজ্জুদের সলাত পড়লে ফেরেশতারা আপনাকে সাহায্য করছে আর আপনার গুনাহ মোচন হচ্ছে এবং রোগ থেকে বাঁচিয়ে তুলছে। আপনি যদি তাহাজ্জুদের সলাত আদায়কারী হন তবে আপনার জন্য সুসংবাদ, আল্লাহ নিজেই আপনার জন্য প্রশংসা করবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাতে সিজদারত বা দাঁড়ানো থাকে, আখিরাতকে ভয় করে এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান হতে পারে যে এমনটি করে না? না। সুতরাং যে সলাত পড়ে এবং যে সলাত পড়ে না, দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যারা নিজের নফসকে গুনাহ থেকে কন্ট্রোল করতে সক্ষম হন না, তাদের জন্য এই সলাত। আল্লাহ বলেন, নিশ্চয় রাত্রি জাগরণকারী প্রবৃত্তি দমনের অত্যন্ত কার্যকরী। সুবহানাল্লাহ। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি, রাত্রেবেলা সলাত আদায় করলে জিন, শয়তান, পেতনি, আত্মা এসব কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারে না, আপনাকে ধ্বংস করতে পারে না, আপনাকে ভয় দেখাতে পারে না। ঘুমের সময় শয়তান আমাদেরকে তিনটি গিট দিয়ে যায়। সে তিনটি গিট খোলার সময় আপনাকে উঠে দোয়া করতে হবে, ওযু করতে হবে, আর হাত দিয়ে মুখ দিয়ে আঁচড় দিতে হবে, অর্থাৎ চোখে মুখে হাত বুলাতে হবে। এসব কাজ করলে শয়তান থেকে বেঁচে যাবে। যারা বলে ভয় দেখায়, এটা মূলত শয়তানি চক্রান্ত। এ থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ শয়তান চায় আপনি যাতে তাহাজ্জুদের সলাত না আদায় করেন, তাহাজ্জুদের দ্বারা জান্নাত লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, হে লোকসক, তোমার সালামের প্রচলন করো, খাবার দান করো এবং আত্মীয়তা রক্ষা করো, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা সলাত আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। তো সুতরাং আমি নিজেও তাহাজ্জুদের সলাত পড়ি, কই আমার তো এরকম হয়নি। সুতরাং আপনারাও এসব ইবাদত করবেন। তাহাজ্জুদের সলাত পড়লে আল্লাহর নৈকট্য হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে ও মানার তৌফিক দান করুক। আমিন।